গুড মর্নিং, সুপ্রভাত। ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 26শে জানুয়ারি, ছুটির দিন। দেখতেই পাচ্ছেন আমি আর একটা নতুন সফরে বেরিয়ে পড়েছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। কোথায় যাচ্ছি ধীরে ধীরে দেখাবো। এখন আমি আছি এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছে। এখান থেকে বেরিয়ে আমি চলে যাব আপনার শালিমার স্টেশন। সেখান থেকে আমি ট্রেন ধরব, পুরোটাই আপনাদের সঙ্গে নেব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড। সকাল 8:15, তো সকাল থেকে বাড়ি থেকে বেরোবার সময় আমরা চা খাইনি, তাই একটা ট্রি ব্রেক নিলাম। স্টেশনে পৌঁছে যাব ঠিক সময়, আশা করছি। ঘড়ির কাঁটা বলছে 9:05, ট্রেনের শিডিউল আছে 9:15, জানি না কখন ছাড়বে। পৌঁছে গেলাম আজকের আমাদের যে যাত্রা, তার সূচনা যেখান থেকে হবে সেই শালিমার স্টেশনে। পৌঁছে গেলাম শালিমার স্টেশনে, আমাদের আজকের যাত্রা শুরু হবে এখানে। আপনার হচ্ছে গিয়ে শালিমার থেকে প্ল্যাটফর্মে ট্রেন এখনো আসেনি, আমরা শিডিউল টাইমেই এসেছি, জানি না ট্রেন কখন ছাড়বে। আমাদের যারা গ্রুপের অন্যান্য সদস্যরা আছেন, তারা এক এক করে সবাই এখানে আসছেন। সবাই একবার হাই বলে দেন, ঠিক আছে? সবাই একবার এখানে এসে গেছেন, এক এক করে আসছেন। ট্রেন 12821 ধৌলি এক্সপ্রেস, তাতে করে আমরা আজকে রওনা দিচ্ছি। শালিমার স্টেশনে এসে পৌঁছে গেছিলাম, ট্রেন 9:15 শিডিউল ছিল, কিন্তু সে রিশিডিউল হয়ে ট্রেন 10:45 ছাড়বে, ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই ধৌলি এক্সপ্রেসে আজ আমার কোচ নাম্বার D8, সিট নাম্বার 67। এই ধৌলি এক্সপ্রেসে মোটামুটি আপনার হচ্ছে গিয়ে টোটাল 17টা কোচ আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। তার মধ্যে আপনার জেনারেল কম্পার্টমেন্ট আছে 3টে, সেকেন্ড সিটিং আছে 11টা, এসি কোচ আছে 3টে। আপনারা জানেন যে হচ্ছে গিয়ে 12821 ধৌলি এক্সপ্রেস, এটা প্রতিদিন আপনার শালিমার স্টেশন থেকে 9:15 ছাড়ে এবং পুরীতে পৌঁছায়। তো আজকে এই ট্রেন রিশিডিউল হয়েছে, আপনাদের আগে জানিয়েছি। 10:45 আমাদের ট্রেন ছাড়বে, আমরা ট্রেনে উঠে পড়েছি। এই ট্রেনটি তার যাত্রাপথে মোট 15টি স্টেশনে দাঁড়ায়, আমরা তার আগেই নেমে পড়ব বালাসোর স্টেশনে। এই বালাসোর থেকে আমরা যাব আজকে ডুবলা গাড়ি। দেখছেন আমাদের টিমের অ্যাডমিন এবং তার হচ্ছে গিয়ে লিডার বলতে পারেন, দোলাদি বলছেন, ঠিক আছে? হ্যাঁ, তো বলছে কোনো কিছু মানবে না। তো কথা হচ্ছে আমরা সত্যি এবারে কোনো রুলস নেই। আচ্ছা ঠিক আছে, দেখতে থাকুন। হ্যাঁ, ডেস্টিনেশন আনলিমিটেড। হ্যাঁ, থ্যাংক ইউ। সিটিং রিজার্ভেশনে ধৌলিতে আগেও দেখেছি, এখনো দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন বিরাট লেগ স্পেস আছে, কোনো অসুবিধা হবে না। আপনার হচ্ছে গিয়ে এক একটা সিটে 3 জন করে বসতে পারে। আপনার টয়লেট ইন্ডিয়ান সিস্টেম মোটামুটি পরিষ্কার আছে। ডুবলাগাড়ি পৌঁছাতে ট্রেনে করে এলে আপনাদের পৌঁছাতে হবে নিকটবর্তী স্টেশন বালাসোরে। হাওড়া থেকে দূরত্ব 228 কিলোমিটার, ট্রেনের সময় লাগে 3 ঘন্টা 31 মিনিট। দ্বিতীয় শ্রেণীর ট্রেনের ভাড়া 120 টাকা, এসি চেয়ার কারের ভাড়া 430 টাকা। Thank you.
আপনারা চাইলে কলকাতা থেকে গাড়িতেও এই ডুবলাগড়ি সি বিচে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 6 নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাট হয়ে পৌঁছাতে হবে এই হলদিপোদা। এক একজন এক এক রকম খাবার সঙ্গে করে এনেছেন। আমাদের ফুডিস ট্রাভেলার নামটা সার্থকতা রয়েছে, সেটাও আমি আপনাদের প্রমাণ দেব। চলুন, আমাদের শুরু হয়ে গেছে আজকের সকালের প্রাতরাশ। আমাদের যাত্রাপথের প্রথম স্টপেজ বলেছিলাম আপনাদের সাঁতরাগাছি। সাঁতরাগাছিতে ট্রেন এসে গেল, পৌঁছে গেল। এবার আপনার হচ্ছে এখানে স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। শালিমার স্টেশন থেকে জার্নি শুরু করে আমরা 41 কিলোমিটার জার্নি করে চলে পেরিয়ে এলাম শরৎচন্দ্র, কবি শরৎচন্দ্রের বাড়ি দেউলটি। সেই দেউলটি পার হয়ে আমরা এখন এগিয়ে চলেছি কোলাঘাটের দিকে। এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স এখনো 4 কিলোমিটার। শালিমার স্টেশন থেকে প্রায় 87 কিলোমিটার জার্নি করে আমরা এখন পেরিয়ে গেলাম মাতপুর। পরবর্তী স্টেশন যেটা আসছে তারপরেই আছে খড়গপুর। শালিমার স্টেশন থেকে 112 কিলোমিটার জার্নি করে আমরা এখন ঢুকছি খড়গপুর। খড়গপুরে এই ট্রেনের স্টপেজ টাইম আছে 5 মিনিট। 148 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছালাম বেলদা। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে ট্রেন জার্নি করছি, অনেক কিছু খাচ্ছি, বিভিন্ন রকম চলছি, কি করছি পুরোটাই দেখাচ্ছি। তো আমরা একটা কুইজের মধ্যে যাই এখন, সবাইকেই বলছি। তো যে যেরকম ভাবে জানেন, যতটুকু জানেন, এখানে কোনো রকম কিছু নেই নিজেদের মধ্যে। অযোধ্যা নিয়ে খুব মাতামাতি হয়, তো অনেকেই হয়তো অযোধ্যার কথা জানেন। অযোধ্যা, আচ্ছা, টোটাল অযোধ্যা মন্দির কত একর নিয়ে তৈরি হয়েছিল বলুন? আপ জানতে বলো, কত? 701 একর। আচ্ছা, আপনি অযোধ্যা মন্দির কত একর নিয়ে তৈরি হয়েছিল? অযোধ্যা মন্দির কত একর নিয়ে তৈরি হয়েছে? এনিওয়ান? তুমি কাছাকাছি এসেছিলে। 70 একর জমি নিয়ে তৈরি হয়েছে তোমার হচ্ছে গিয়ে রাম মন্দির। অযোধ্যা মন্দিরের টোটাল কটা দরজা আছে? হাতি মেরে দিতে যাই না। আর 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 বলো 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 বলো, এই এদিকে এদিকে, অযোধ্যা মন্দিরের দরজা কটা? 44টা দরজা। আচ্ছা, আমার নেক্সট প্রশ্ন, আমরা ট্রেনে অনেকেই চড়ি, ঠিক আছে, ট্রেনে করে যাতায়াত করি, বিভিন্ন দূর দূরান্তে যাই, টিকিটও কাটি। টিকিটে একটা নাম্বার থাকে, টিকিট, তার নাম হচ্ছে PNR। এই PNR পুরো কথাটার অর্থ কি? বাঘাযতীনের পুরো নাম আচ্ছা, আমরা যে যাচ্ছি এই ডুবলাগড়ি বীজ যাওয়ার পথে পড়বে বুড়িবালাম। যারা ট্রেনে করে আসছেন তারা বালাসোর হয়ে এখানে আসতে পারেন। বালাসোর স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে আপনাদের এই সৈকতে পৌঁছাতে হবে। বালাসোর থেকে ডুবলাগড়ির দূরত্ব 25 কিলোমিটার। যারা গাড়ি ভাড়া করে আসবেন তাতে ভাড়া পড়বে 1000 টাকা, অটো ভাড়া করে এলে 700 থেকে 800 টাকা।
এবার বলি আপনারা এই ডুবলাগড়িতে এসে থাকবেন কোথায়। আমি আপনাদের আগেই বলেছি এই সৈকতে এখনও কোনো জনপ্রিয় হোটেল নেই। এখানে রয়েছে বেশ কিছু নেচার ক্যাম্প, থাকা খাওয়া মিলিয়ে মাথাপিছু খরচ হতে পারে 1,500 টাকা থেকে 2,000 টাকার মধ্যে। বালাসোর এলেই মনে পড়ে বিপ্লবী শ্রী যতীন্দ্রনাথ মুখার্জিকে, যাকে সবাই বাঘা যতীন নামে চেনেন। আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক বুড়িবালাম নদীর তীরে। এই হচ্ছে সেই বুড়িবালাম নদী যেখানে আমাদের বাঘা যতীন অসম যুদ্ধে লিপ্ত হয়েছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে। তার যে কাহিনী নিশ্চয় আপনাদের শোনাবো, এখন সেই বুড়িবালাম নদীর তীর আপনাদের দেখাই। বালাসোর এই বুড়িবালাম নদীর তীরেই আমাদের স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছিলেন বাঘা যতীন ও অন্য 4 সহযোদ্ধা। 1915 সালের 9 সেপ্টেম্বর ব্রিটিশ বাহিনীর সঙ্গে এই বুড়িবালাম নদীর তীরেই ঘটেছিল সেই রক্তক্ষয়ী সংগ্রাম। ৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাট হয়ে পৌঁছাতে হবে আপনাদের এই হলদিপোদা। সেখান থেকে আপনারা বাম দিকে ঘুরে ডুবলাগাড়ির রাস্তা ধরবেন, আর যারা বালাসরের দিক থেকে আসবেন তারা এইখান থেকে নিচের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরে ব্রিজের ডান দিকে চলে যাবেন ডুবলাগাড়ির রাস্তায়। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো পর্বে নতুন একটা জায়গায়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।